হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজে চৈত্র সেলের লাস্ট দিন, চলুন গড়িয়াহাট মোড়টা আপনাদের দেখিয়ে আসি। কোনো স্পেসিফিক দোকানে দাঁড়াবো না, কী কী প্রোডাক্ট বিক্রি হচ্ছে সব জিজ্ঞেস করবো না, এমনি আপনাদের দেখাবো কীরকম ভিড় হচ্ছে, কারণ ওরা খুব ব্যস্ত। আর এই আমি যেই টাইমটা গেছি সন্ধেবেলা, ওখানে ওরা কেউ দেখাবে না, কারণ কাস্টমার নিয়ে ওরা ভীষণ ব্যস্ত। তো এটা হচ্ছে ওই গড়িয়াহাটের চার মাথার মোড়, দেখতেই পাচ্ছেন কীরকম ভিড়। বাই দ্য ওয়ে, যদি আপনাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকে, এই ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন এগিয়ে যাওয়া যাক। যেরম যেরমভাবে আমি যাচ্ছি, দেখুন দুই দিকে কীরকম মানুষের ভিড়, জনসমুদ্র মনে হচ্ছে। আর লোকে ওই সেল সেল করে চেঁচাচ্ছে। আমি আগের ব্লগেই বলেছি আমার খুব ভালো লাগে এই ভাইবসটা। আমি ছোটোবেলায় যেরকম হাঁটতাম মার সাথে, দুই দিকে ভীষণ ভিড় থাকতো আর লোকে ওই সেল সেল করে চেঁচাতো, কী কী ডিসকাউন্ট দিচ্ছ এগুলো বলতো, এবং লোকের খুব ভিড়। আর এই সময় শপিং করার জন্য মানুষের ভীষণ একটা উৎসব থাকে, কারণ এই সময় তো খুব ডিসকাউন্ট দেয় প্রোডাক্টসের উপরে, সেই জন্য এই সময় শপিং করাটা, কিনে জিনিস কিনে নেওয়া, সামনে নববর্ষ, জিনিস কিনে নেওয়াটা নববর্ষের জন্য ভীষণ ইউজফুল। দেখুন এখানে বেডশিট ওরা দেখাচ্ছে, আর জাস্ট বেডশিটের স্টক দেখুন, প্রচুর স্টক, প্রচুর। আর আমি যেই দিন গেছি না, ওইটা হচ্ছে লাস্ট ডে অফ চৈত্র সেল, 9th April লাস্ট ডে ছিল, তো সেই জন্য মানে ওই দিনটা একটু ভিড়ও বেশি ছিল। দেখুন প্রত্যেকটা দোকানে মানুষ একদম ভিড় করে আছে। আর এদের না, আর ওই যে কুর্তিগুলো দেখালাম টুক করে চলে গেলো, ওইগুলো 100 টাকা করে বিক্রি হচ্ছিলো। আর যা স্টক দেখুন, এখানে বেডশিট, বেড কভার, পিলো কভার, কুশন কভার, সব কিছু আছে এই দোকানটার মধ্যে। আর ভীষণ ডিসকাউন্টেড রেটে সব দিয়ে দিচ্ছে ওরা, আর ওটা লাস্ট দিন ছিল বলে বেশি ডিসকাউন্ট। আচ্ছা, তারপর বেরিয়ে এসে আমরা বাসন্তী দেবীর সামনে চলে এলাম, বাসন্তী দেবী কলেজের সামনে, ওখান থেকে ফুচকা খাচ্ছি। আর এত ভিড়ে এত হেঁটে হেঁটে যে মানে ফুচকা তো কখনই ছাড়া যায় না, দেখে খেতে ইচ্ছা করছিলো, লোভ লাগছিলো। আর মানুষ উনি এত সুন্দরভাবে মেখে দিল, আর এত টেস্টি। আর বাসন্তী দেবীর সামনে, বাসন্তী দেবী কলেজের সামনে ওই ঝালমুড়িওয়ালা আর ফুচকাওয়ালা কিন্তু খুব ফেমাস, খুব টেস্টি ছিল, দারুণ করেছিল। আমরা খেয়ে আবার ওই ফুড দিয়ে সোজা করে হেঁটে যাচ্ছি। পাশে ওইগুলো শার্ট বিক্রি হচ্ছিলো, 100 রুপিস করে শার্ট বিক্রি হচ্ছিলো। তো দেখতেই পাচ্ছেন আবার খুব ভিড় দুদিকেই। এইগুলো সবেতে ডিসকাউন্ট, সবেতে ডিসকাউন্টেড প্রোডাক্ট, সবেতে ওরা চেঁচাতে খুব কম দাম, কম দামে বিক্রি হচ্ছে। শাড়িগুলো খুব কম দাম, 300, 350 এরকমভাবে। আমি 200 টাকার শাড়িও ওখানে দেখেছি ঝুলে থাকতে। এই প্যান্টসগুলো 150 টাকা করে দিয়ে দিচ্ছিলো। তো যেটাই বলছিলাম, ওই চৈত্র মাসের সেলটা ভীষণ গড়িয়াহাটের ইজ ভেরি ফেমাস, আর সবাই এই সময় সে নববর্ষের আগে দিচ্ছে বলে সবাই এই সময় কিনতে বেরিয়ে পড়ে। কিন্তু আমি জানি না কেন আমার মনে হচ্ছে, মানে আমি অনেক দিন পর এরকম চৈত্র সেল গড়িয়াহাটে হাঁটছি, আমার যেন কীরকম একটা মনে হচ্ছে, এত মল কলকাতায় খুলে গেছে বলে এবার একটু কম ভিড়। ছোটোবেলায় আরও ভিড় থাকতো, জ্যাম প্যাক থাকতো। আচ্ছা, এই দেখুন এই যে দোকানটা দেখাচ্ছে দেশপ্রিয় পার্কের মোড়ের, এই দোকানটায় খুব ভালো ওই ব্লাউজ, পেটিকোট এসব পাওয়া যায়। আমরা বহু বছর ধরে আমার মা এখান থেকে কিনে যাচ্ছে, আমি আর লোকেশনটা দেখিয়ে দিচ্ছি, যদি আপনারা আসতে পারেন, খুব রিজনেবল রেটে পাওয়া যায়। দেশপ্রিয় পার্কে টাইটান শোরুমটা ঠিক পাশে একটা ছোট্ট দোকান, এখানে ব্লাউজ, ডিফারেন্ট টাইপসের ব্লাউজ পাবেন, পেটিকোটস পাবেন, স্ট্রেইট প্যান্টস পাবেন, নাইটি পাবেন, তো আর খুব কম দামে বিক্রি, আর খুব ভালো কোয়ালিটি। আমি প্রায় 10 বছর ধরে ওখানে থেকে আমি আর আমার মা কিনি। তো এই ব্লাউজেসগুলো বোধহয় 350 করে সেল করছে। হ্যাঁ, চিকনের ব্লাউজ 350। তারপর আরেকটা দেখাবে বেনারসির, এরা 450। তো এরকম ডিফারেন্ট অনেক ব্লাউজেস আছে ওর কাছে, এবং ভদ্রলোকের স্টক প্রচুর এবং খুব মানে খুব রিজনেবল রেটে। এইগুলো কত করে আমার ঠিক মনে নেই, মনে হয় 200 টাকা করে চাইছিলো। এই স্লিভলেস ব্লাউজগুলো উনি চেয়েছিলো 85 করে, আমার মা কিনেছে 70 টাকা করে, 70 করে, বা 4টে কিনেছে 70 করে। তো সত্যি আপনি বার্গেনিং করতে পারবেন, খুব রিজনেবল। দেখছেন পেটিকোট, স্ট্রেট প্যান্ট সব আছে এবং ভীষণ রিজনেবল, আপনারা চাইলে এখানে আসতে পারেন, সেই জন্য আমি শেয়ার করলাম। এই পেটিকোটগুলো লেসওয়ালা পেটিকোট 150 করে, বোধহয় 175 চেয়েছিল, মা 150 করে নিয়েছে। তো এখানে আসতে পারেন, সেই জন্য আমি শেয়ার করলাম, খুব অনেক স্টক, খুব ভালো কোয়ালিটি। এখানে ব্লগটা এন্ড করছি, সাবস্ক্রাইব করতে আর লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো থাকবেন, টাটা, বাই বাই।